যারা যারা ঘুমাইছেন হাত তোলার তো দেবে ঘুমান নাই যে আল্লাহকে দুই হাত তোলা দিন ইনশাআল্লাহ মারহাবা ঘুমাই নাই সেই মাধ্যম দিয়া আমরাও ঘুমানে আমরাও ঘুমান নাই আল্লাহ বোধহয় ঘুমাইছে আল্লাহ ঘুমাইছে কি না ঘুমায় না কেন আল্লাহ ঘুমায় না কারণ আছে কি সময় নাই আল্লাহ দুনিয়া আল্লাহ আল্লাহ দিয়া আল্লাহ দুই কো জানে আছে এই বছর ঘুমাবো কেউ বাধা দিবা কেউ কি আল্লাহ ঘুমায় না কেন ঘুমায় না একটু মনে করে তুমি উত্তর দিয়ে দাও এই যে আমরা এই জায়গায় বললাম এই খবরটুকু আমার আল্লাহ জানাই কি জানা না এই বেড়া কথা কই ৩০ টাকা এই মাছ গুলা কি আমরা কত শুনি এই মাথা ভাঙা দাও আছে না এই যে ভাই তোর মাথা মাছ খেতে তুমি এই মাছ গো গোর যে বিচার দিছে একবার ঘরে কর লাগেছে গা যায় উঠে ঘুরে কর খালি ওই মাছ মাছ খায় খালি ওই মাছ মাছ খাতে সে মাছ মাছ খায় না খালি ওই মাছ মাছ খায় এই বড় কি দাম কেন লাগা কইলে আমি খরিদ্দার তুমি গোহামদার নবীর উম্মতের মা
ومن سيئات
Shit.
আমার দয়ার মাওলা রে Yeah.
পানি ফেলে কান্দে মাগো দশটা মাস দশটা দিন পেটে ধারণ করেছি কত কষ্ট করেছি আবার বাসার বেমার ও যার মাওলা আমার সন্তানের বেমার আমার দাও আমার সন্তানকে মাফ করে দাও আল্লাহ ডাক দে বলে বান্দা রে তোর যদি একটু বেমার হয় তোর বাবাই ঘুমাই না মায়ে ঘুমাই না কত আপনি করে কান্দে যে বান্দা আমার সন্তানের বেমার আমার দাও বান্দা রে তোর বাবা মা থেকে কুটি 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 গুণ বেশি আমি আল্লাহ বান্দা বান্দিরে মহব্বত করি জোরে কি বলা যাবে না কত মহব্বত আমার আল্লাহ বান্দা বুকে হাতটা দেওয়া বলেন বর্তন দে কত রাখাম কুকাম করা হয়েছে যার যার জীবনের ইতিহাস সে সে খুব ভালোভাবে জানে রাতের অন্ধকার দিনের কুসুরে কত গুনাহ করেছি করেছেন ঠিক না বেশি কত গুনাহ আমাদের দ্বারা হয়েছে সমাজ বাসিয়ে যদি তা জানে সমাজ হইতে একলা মানে আটক দিয়ে ছুড়বে বাবা যদি জানে ঘরে ধাক্কা দিয়ে বের করে দিবে মেয়ের মায়ের যদি জানে বাড়ি হইতে বের করে দিবে বিবি যদি জানে সংসার করবে না বাবা মারে বাড়িতে সইলে রবে ছেলে মেয়ে যদি তেল পায় আব্বা বলে দরজায় ডাক দেবে না ঠিকানটা পেয়েছি বাবার যেন আল্লাহর প্রতি আব্বার মত হন না এমন আকার কোথাও আমার বান্দারে আমি মাফ কইরা দে কত আদর না বান্দারে আমার আল্লাহ করে ঠিক না বেঠি পাপিষ্ট মানুষে যে নদীর মাছ খায় নেকার পরব না সে নদীর মাছ খায় ভালো মানুষে যে বাজার মার্কেটিং করে খারাপ লোক সে বাজারে মার্কেটিং করে কোন ধরনের বিভাজন আল্লাহ সৃষ্টি করে নাই দুনিয়া যে আল্লাহ লজ্জা দিতে আসে না বাচ্চান দে তবু কেন ওই আল্লাহর ইবাদত আমাদের করার ইচ্ছা যায় না কেন যাইবে আসল ঘরে ফসল নাই ঠেকি ধরে চান্দুয়া তাই বলি বাচ্চা দে আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও মহব্বত করতে চাও আমার হবিবকে ভালোবাসা দাও মহব্বত করো আমার হবিবের ভালোবাসা মহব্বতের নাম আমি আল্লাহর ভালোবাসা মহব্বত জবাব কি বলে সুবহানাল্লাহ তাই বলি বাপজান যে আমার নবী ডাক দিয়ে বলে উম্মত উম্মতানের করা তো যাই রে কামরে পাবি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অত্তাকুল্লাহ অত্তাকিলাই হসিলা ওরা একটা কোসিলা তরাস করেনি ওয়াকুল সত্যবাদী সাথী হয়ে যায় ওই পোহের দ্বারা সাথী যখন হয়ে যাবে আমি আল্লাহ তোরাও পোহের দ্বারা বানাইয়া দিব বান্দা রে এখন কথা হইল পোহের দ্বারা কাছে গেলাম কোন ধরনের সবক নিলাম না কোন কিছুই শিখলাম না আগের দিন মুড়ি ধর পরের দিন বলে হুজুর আমার কিছুই দিল না আছে কি নাই আমরা নিজ ভক্তি হব আজকে বয়স করে কালকে বলে হজুর বয়স করলাম কিছুই পাইলাম না একে করা কাছে মুখ হাতি মত আর আজকে কি দিলা দিলা কি হবে মসজিদের ঘর যাই না ঘর যাই না উপযুক্ত হইলে তোরা যাই সাইবে দরে বলে সুরা সুরা ফাতিহা জানো সারে ব্যাক কর দুই একার কামাত ইমামতি করে
করে পড়াইতে পারবি না একটা মুড়ি যদি মারাটা জানাটা পড়াইতে পারবি না কর্তৃত্ব খেলোয়াড় জানাই কর্তকে বর্তা নাই তুই কোন সহজে খিলাফতি পড়তা আছে কি নেই সাজে নাই গো আমি বেশি করতে আছি না যদি খিলাফতি না দেবে ফির তালাক দিলাম যুরকম নাউজ বিল্লাহ এমনই ভাবে মহব্বত করবেন এমনই ভালোবাসা দিবেন যে বাবা যে ভালোবাসার দ্বারাই আমার মদিনার নবী খুশি হয়ে যায় জোরে কি বলা যাবে না আমার সাকে তুমি নামে দিও না জুড়ে বলে আমার মুরিদগণকে তুমি সৎপথের পথে বানিয়া দাও আল্লাহ আমার মুরিদের বাড়ির প্রতি রহমতের ছায়া দান করে দাও একই কান্দ কান্দে তাও তোর সবুর হয় না তোর খিলাফতের দরকার খিলাফত বাবার চাইলে পাওয়া যায় না উপযুক্ত হইলে অটোমেটিক হয়ে যায় ঠিক না বেঁচে একজন গরিব কি ভালো থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই কয়েকটা মুরিদার পীরের বাড়ি যাইছে খানকা ঘরে থাকার জায়গা দিয়েছে তার দিন কম্বল নাই ছেঁকা নাই শিষ্য দিয়ে খেড়ে বিছনা পড়িয়া কয়েকটা খেতা দিছে গায়ে দেওয়ার জন্য রাত্র যখন দুপুর হয়ে যায় মুরিদানে ঘুমায় পীরের চোখে ঘুম আসে না আহারে আমার মহব্বতে আমার ভক্তরা আমার বাড়িতে আইছে আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খেতা কাপড় দিতে পারি নাই একটু লক্ষ্য করে আসে কি হালতে আছে যায় দেখে কুন্দা মন্দ লাগে আছে ঠান্ডায় পীর বাবা ওই দরদা ধইয়া দাঁড়ায় রইলে হজুর আজান যখন মসজিদে দেয় শিষ্যরা সজাগ হয়ে দেখে পীর বাবা দরদা ধরে দাঁড়ায় আছে দূরা বলে সুরা শিষ্য ডাক দিয়া বলে হজুর এই দরদা ধরে আপনার জন্য দাঁড়ায় আছেন পীর বাবা ডাক দিয়ে বলে বাবা রে আমি লক্ষ্য করলাম আমি গরিব সমাজ ঘরে দরজা নাই এই দরজা দিয়ে দমকা হাওয়া করে তোদের গায়ে লাগাইতে আসছে করা টপ টপ করে কাঁপতা সস মনে মনে ভাবলাম আমি যদি এই দরজায় দাঁড়ায় থাকি নিশ্চয় একটু বাতাস আমার শিষ্যর গায়ে কম লাগবে এই হয়েছে পীরের মন কোথায় না করতে পারে নিজের জীবন বিলায় দে কথাবিও শান্তি হওয়া যায় না পীর বাবা করে মন আছে দিল আছে ঠিক না বেঠি উনা করে কষ্ট দুঃখ আছে একটু যদি মুরিদার বাদতে যায় যে একটু কষ্টটা আজ রাইব যাওয়ার সাথে শুনে বিবির বেমার চাকরিও গ্যাস বিবির ছেলে মেয়ে হয় না খেতের ফসল হয় না উজুরা প্রতি কত পীরকে বলে পীরে মনে মনে আফসোস করে বাঁচারে একটু জ্বালা কদের কাছে বলার জন্য এসেছিলাম এখন দেখি কদের জ্বালার বড় একটা পালা হয় হাত দিয়ে বলি বাবা বীর মুরিদি এত সহজ বস্তু না বীর যদি ধর্ষের ভরা মতো ধরেন মন ধ্যান দিয়ে ধরেন বিক্রি হয়েছি কার হাতে মহব্বত করবো তার সাথে তবে এমনই ভাবে মহব্বত করেন সরাসরি তো মাধ্যম দিয়া যতখানি মহব্বত করে গায়ে থাকে ততখানি মহব্বত করেন কিন্তু সরাসরি তো আইন বাদ দিয়া নিজের ব্যক্তিগত কোনো আইন দিয়ে মহব্বত করবেন না ঠিক না নিজের মনে করা কোন হাদিস কোরআন নফিরের ইমান মানবেন না আমারও মানবেন না কোরআন হাদিস আমাকে যতখানি মহব্বত করা যায় আলহামদুলিল্লাহ যতখানি মহব্বত করেন আপনারা কোনো অসুবিধা নাই একবার দরুদ আল্লাহুম্মা
ঠিক হবে ওই আসল ঘর হইল বাবা এবং